এই যে এটাই হবো মনে হয় জমদুয়ার কলেজ। একটু দেখেন কত লম্বা ভিড়। এই যে তো আমাদের যে এক্সাম হবো এই জায়গায় হবো। এই যে সেকেন্ড চলতেছে, লাইন লম্বা লাইন ধরছে, দেখেন কত দূর লাইন চলে গেছে বহুত। হ্যাঁ, সবারই আশা আল্লাহ পাক যাতে পূরণ করে, কিন্তু এটা তো সম্ভব না। 3000 ক্যান্ডিডেটের আশা পূরণ হবো। আর এই 3000 যে যেরকম মেহনত করছে, যে যেরকম মানে কষ্ট করছে, সে সেই রকমই ফল পাবো দেখবেন। আসসালামু আলাইকুম। 3000 ভ্যাকেন্ট পোস্ট আর ক্যান্ডিডেট হইল 11 লাখ। তো 11 লাখ ক্যান্ডিডেটের মাঝে কম্পিটিশন করার জন্যে যাইতাছি জমদুয়ার, অর্থাৎ রায়মনার কাছাকাছি এডিয়ারের অর্থাৎ গ্রেড 3 এক্সাম দেওয়ার জন্য যাইতেছি। দেন আজকে কিন্তু প্রচুর ভিড় দেখতে পারতেছেন, মানে খালি যত মানুষ যাইতেছে দেখতেছেন সবাই কিন্তু এক্সাম দেওয়ার জন্য ছুটছে, কেউ বাইক দিয়ে, কেউ মানে লাইন গাড়ি দিয়ে। তো দেখেন আমার সাথে আছে নূর ইসলাম আর আমার একই সেন্টার, মানে এন দিয়া যেহেতু নাম তার জন্য একই আঙুরের সেন্টারটা একই হয়েছে, সেম হয়েছে। দেন বহুত মানুষ যাইতেছে, তো সাথে থাকেন, সব কিছু আমরা দেখাবো। জমদুয়ারের পরিবেশটা কীরকম, জমদুয়ার সিনিয়র হাই সেকেন্ডারি স্কুল আছে, তো এই স্কুলে আমাদের সেন্টার, তো সব কিছু দেখাবো। এই সামনে একটা সেন্টার আছে, সেন্টারে দেখবো কীরকম প্রশাসন চেক ইন করতেছে, সব কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই জায়গায় একটা যে দেন সেন্টার লাইন ধরছে, প্রচুর ভিড়। সামনে একটা সেন্টার, এটা হলো ভাড়াগড়ি বিন্নাঘাটা হাই সেকেন্ডারি স্কুল। এই জায়গায় দেখেন পরিবেশ, প্রশাসন আছে, চেক পোস্ট, মানে দেখেন জায়গায় জায়গায় মানে প্রশাসনের লোক আছে, পুলিশ আছে এই জায়গায় দেখেন। আর দেখেন পার্কিং এই জায়গায় দিয়ে দিচ্ছে এই জায়গায়। তো এটা ছিল আমাদের ভাড়াগড়ি বিন্নাঘাটা হাই সেকেন্ডারি স্কুল। তো এখন আগে আরো সেন্টার আছে, আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। দেখেন 11 লাখ ক্যান্ডিডেটের মাঝে কম্পিটিশন হবো। পোস্ট হইতেছে 3000 পোস্ট। কার ভাগ্য লটারি এটা, একটা কার ভাগ্য আছে জানি না। তো 367 জনের ভিতরে আপনি হবেন একজন, অর্থাৎ 367 জনের ভিতরে কম্পিটিশন করার পরে তারপরে আপনি জব পাবেন। আর এর ভিতরে জেনারেল কাস্টের জন্য তো আরও কম্পিটিশন বেশি, কারণ জেনারেল কাস্টের জন্য সিট কম থাকে, মানে যেহেতু রিজার্ভ থাকে কিছু, রিজার্ভ তো অবশ্যই আছে, তার মানে রিজার্ভ আছে এসটি, ওবিসি, এসসি এগুলোর জন্য রিজার্ভ থাকে। দেখেন আজকে যত স্টুডেন্ট আছে, যত ছাত্র জীবন, অর্থাৎ যারা যারা মানে পড়াশোনা করছে সবাই অ্যাপ্লাই করছে, তো সবাই আজকে ছুটছে। কেউ যাচ্ছে কোকরাঝার, কেউ যাচ্ছে শক্তি আশ্রম, কেউ যাচ্ছে ধুপড়ির ফালে, কেউ যাইতেছে গোসাইগাঁও, কেউ যাইতেছে, আমরা যেহেতু যাইতেছি জমদুয়ার রায়মনার কাছাকাছি, অর্থাৎ কোকরাঝার ডিস্ট্রিক্ট, ন্যাশনাল পার্ক হলো রায়মনার কাছাকাছি আমরা যাইতেছি। রাস্তায় মানে আজকে এত ভিড়, আমি অন্য দিন এত আসা যাওয়া করি এই রাস্তায়, ভিড় পাই নাই, মানে আজকে এত ভিড় হয়েছে। তার মানে কথা হইলো কি, ভিড় হওয়ার কথাই, সবাই মানে একসাথে রওনা দিছে, মানে যেহেতু এক্সামটা হইলো একসাথে, তো সবাই একসাথে ঘরে থেকে বাইরে বেড়াইছে, কেউ গাড়ি নিয়ে, কেউ বাইক নিয়ে, মানে তার জন্য ভিড় বেশি হয়েছে। এই যে দেখেন সামনে কি একটা জট লেগে গেছে, জানছে আগে যান, দেখি কি ধরনের জট লাগছে, মানে এত ভিড় হয়ে গেছে দেখতেই পারতেছেন আপনারা। মানে এই ভিড়টা কিন্তু শুধুমাত্র একটা কারণে হয়েছে, কারণটা হইলো কি এক্সাম। হ্যাঁ, সবারই আশা আল্লাহ পাক যাতে পূরণ করে, কিন্তু এটা তো সম্ভব না। 3000 ক্যান্ডিডেটের আশা পূরণ হবো। আর এই 3000 যে যেরকম মেহনত করছে, যে যেরকম মানে কষ্ট করছে, সে সেই রকমই ফল পাবো দেখবেন। লাহে চালাইন। নূর ইসলাম, যেহেতু গাড়ির মধ্যে ব্রেক কম আছে, হ্যাঁ গাড়ির ব্রেক ধরলি কলা পুরা ধরা লাগবো, বুঝছেন? তো আমরা এখন গোসাইগাঁও হাইওয়ে পাইলাম, এটা হইল গোসাইগাঁও হাই রোড। তো দেখেন এই যে দেখেন এই জায়গায় বহুত ভিড় চতুর সাইডে, মানে কি কমো পরিবেশটা, কে কোন দিকে যাব মানে লোকেশন দেখতেছে, কেউ মোবাইলে চেক করতেছে, কেউ গুগল ম্যাপ দেখতেছে, কেউ জানতেছে না কোন সাইডে যাওয়া লাগবো, মানে বহুত ভিড় আর কি। তো আমরা যেহেতু যেমন রাইমোনা, তো গোসাইগাঁও যদি মার্কেটে ঢুকতে চাই তাহলে এই রাস্তা ঢুকা লাগবো। তো এই জায়গায় দেখেন বহুত লোকে মানে বহুত কিছু দেখতেছে, ম্যাপ দেখতেছে আর কি, কেউ জিজ্ঞেস করতেছে, কেউ ম্যাপ দেখতেছে, সবাই সবার গন্তব্য স্থানে যাওয়ার জন্য চেষ্টাই আছে। তো আমরা করিম বাজার হইয়া যাবো, তো তার জন্য আমরা কেমন লেফটে নেব, লেফটে নিয়ে এই ওভারব্রিজ যে আছে ওভারব্রিজের তল দিয়ে ঢুকে যাবো আর কি। তো এই জায়গায় এখানে প্রশাসনের চেক আছে, বহুত নো এন্ট্রি লেখা আছে, যেহেতু মানে আজকে এদিকে বহুত কয়টা সেন্টার আছে, লেফট সাইডে ই দিয়ে দেন, রাইট সাইডে ইন্ডিকেটর দিয়ে দেন, হ্যাঁ। মানে এই জায়গায় বহুত এই জায়গায় প্রশাসনের লোক আছে, বহুত ভিড়। হ্যাঁ জান, তো এই জায়গায় একটা সেন্টার আছে, তো তার জন্য এই জায়গায় চেক ইন আছে, ডিফেন্সের লোক আছে এই জায়গায়ও। এই দেখেন এই যে একটা সেন্টার অলরেডি, মানে এই জায়গায় এই আরম্ভ হয়ে গেছে চেক ইন, কেউ কেউ রোল নাম্বার দেখতেছে। দেখেন এই যে এই স্কুল ক্যাটালটিক চার্চ, এই জায়গায় চেক ইন চলতেছে। আর দেখেন এই যে আমাদের ক্যান্ডিডেট এই জায়গায় আছে। আমরা যাবো মানে কয়েকটা না, কমসে কম 10টা সেন্টার পার করে আমরা যাবো পরীক্ষা দেওয়ার জন্য। এই যে করিম বাজার, এটাই হইলো করিম বাজার, কয়েকটা দোকান আছে এই জায়গায়, বেশি দোকান নাই। এই ইয়াতে একটা সেন্টার আছে, এই জায়গায় একটা যে দেন সেন্টার লাইন ধরছে, প্রচুর ভিড়। তো দেখি আঙ্গুর সেন্টার হইলো অন্য জায়গায়, তো অন্য জায়গায় যেতেছি। দেখেন এই জায়গায় পার্কিং করছে মানুষ। তো এটা হইলো কি সরাইবিল বাজার দেখলাম, তো সরাইবিলে একটা সেন্টার, কিন্তু আমরা যেমন জমদুয়ার। তো এই জায়গায় একটা সেন্টার আছে, এই জায়গায় পেয়ে গেছি, মানে এই যে সামনে যান, একদম কাছাকাছি যান। এই যে এইটাই হবো মনে হয় জমদুয়ার কলেজ সরাইবিল। এইটু দেখেন কত লম্বা বীর, এই যে। তো আমাদের যে এক্সাম হবো এই জায়গায় হবো, এই যে চেক ইন চলতেছে, লাইন লম্বা লাইন ধরছে। দেখেন কত দূর লাইন চলে গেছে, বহুত দূর। যান পার্কিং করেন এখন গাড়ি, এটাই তো গাড়ি পার্কিং করেন, আগে যান। বহুত লম্বা লাইন হয়ে গেছে না, আগে আসা লাগছিল। তো আমরা এই জায়গায় এই জায়গায় সেন্টার ছিল, এখন আমরা বাড়িতে চলে যাইতেছি। দেখেন আমরা ফিরে যাইতেছি, কত ভিড়।